অজয়তটে কেন্দু বিল্লের কদমখণ্ডীর ঘাট ইতিহাস বিখ্যাত, শাস্ত্রমতে পূর্ণ মহিমায় মহিমান্বিত। কদমখণ্ডীর ঘাটে অজয় নদ স্নানে গঙ্গা স্নানের সমান পূর্ণ। কবিরাজ গোস্বামী, জয়দেব প্রভু কিংবা কবি প্রিয়া পদ্মাবতী এই ঘাটেই নিত্য স্নান করতেন। প্রবাদ, কবিরাজ গোস্বামীর প্রার্থনায় মা গঙ্গা উজান বেয়ে কদমখণ্ডীর ঘাটে এসে আবির্ভূতা হতেন। গল্প আছে, উত্তরায়ণ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে জয়দেব গোস্বামী গঙ্গা স্নানে যেতেন। একবার ঘটনাচক্রে যাওয়া ঘটেনি, যাওয়া না ঘটায় কবিরাজ গোস্বামীর ক্ষোভের আর শেষ ছিল না। সংক্রান্তির পূর্ব রাত্রে চোখের জল ফেলে শয্যা গ্রহণ করেছিলেন, শেষ রাত্রে স্বপ্ন দেখেছিলেন দেবী জাহ্নবীকে। মকর বাহিনী হেসে বলেছিলেন, ক্ষোভ দূর করো, তুমি যেতে পারলে না যখন, তখন আমি আসব অজয়ের স্রোত বেয়ে কদমখণ্ডীর ঘাটে, তোমার স্পর্শে আমি ধন্য হব। ঘুম ভেঙে কবিরাজের আর বিষয়ের সীমা ছিল না, মনের মধ্যে সে এক প্রচণ্ড দ্বন্দ্ব। এ কি স্বপ্ন, না সত্যই দেবীর প্রত্যাদেশ? কি করে বুঝবেন? সন্দেহের দোলায় দুলতে দুলতে গোস্বামী কদমখণ্ডীর ঘাটে গিয়ে উপনীত হতেই ঘাটের সম্মুখে অজয়ের জলধারা থেকে দিব্য মণিময় কঙ্কন পরা দুখানি অমল ধবল বর্ণাভ হাত বেরিয়ে ঊর্ধ্বে উঠেছিল। কবিরাজ গোস্বামীকে সংকেত জানিয়েছিলেন, আমি এসেছি। অন্য প্রবাদে বলে, গঙ্গা ও অজয়ের সঙ্গমস্থল থেকে সেদিন গঙ্গার জল উজানে অজয়ের খাত বেয়ে কদমখণ্ডীর ঘাটে এসে আছাড় খেয়ে পড়েছিল এবং সেই অবধি কদমখণ্ডীর ঘাটে অজয় জল স্নানে গঙ্গা স্নানের পূর্ণ হয় বলে লোকের বিশ্বাস। সে বিশ্বাস আজও এই বিংশ শতাব্দীতে যায়নি। আজও উত্তরায়ণ সংক্রান্তিতে দলে দলে স্নানার্থীরা ভিড় করে আসে। সুতরাং আজ হতে প্রায় 225 বছর পূর্বে মানুষের এ বিশ্বাসের প্রগাঢ়তা এবং প্রচণ্ডতা অনুমান করতে কষ্ট হবে না। প্রতিটি স্নান পূর্বেই এ অঞ্চলের লোকেরা হাজারে হাজারে ছুটে আসত। তার উপর কবিরাজ গোস্বামীর কাল থেকে দীর্ঘ কয়েক শত বৎসর সমারোহ সমৃদ্ধিহীনতার, কিন্তু বিল্ল তখন সদ্য সদ্য অভাবনীয় সমৃদ্ধিতে উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রীধাম বৃন্দাবন থেকে রাধা রমণ ব্রজবাসী কেন্দু বিল্লে তীর্থ দর্শনে এসে এখানে মহান্তের গদি স্থাপন করেছেন। বর্ধমান রাজবাড়ির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বর্ধমানের রাজ সরকারের ব্যয়ে 1614 শতাব্দে অর্থাৎ 1692 খ্রিস্টাব্দে নূতন ন চূড়ার মন্দির তৈরি হয়েছে। ওপারের শ্যামরূপার গড়ের যে শ্রী রাধা বিনোদ জিউ বিগ্রহ অধিকারী ব্রাহ্মণদের বাড়িতে ছিলেন, সেই বিগ্রহ এসে অধিষ্ঠিত হয়েছেন ওই নূতন মন্দিরে। কবিরাজ গোস্বামী তার রাধা মাধবকে নিয়েই বৃন্দাবনে গিয়েছিলেন, সে বিগ্রহ বৃন্দাবনে। এতদিন কেন্দু বিল্লের পাটে কোনো দেবতা ছিলেন না, রাধা বিনোদ এসে সেই স্থান পূর্ণ করেছেন।
এবং রাধা বিনোদও কবিরাজ গোস্বামীর পূজা নিয়েছেন, তার গীত গোবিন্দ গীত সুধা শুনেছেন। লোকে বলে শ্যামরূপার গড় তখন জঙ্গল ছিল না, ছিল একটি সমৃদ্ধ দুর্গ এবং মহারাজ বল্লাল সেনের সঙ্গে বিরোধ করে কুমার লক্ষণ সেন এখানে এসে বাস করেছিলেন। তখনই কবিরাজ গোস্বামীর সঙ্গে মহারাজ কুমারের পরিচয় হয়। রাধা বিনোদ কবিরাজ গোস্বামীর পূজা তখনই গ্রহণ করেছিলেন। তারপর কালক্রমে গড় ধ্বংস হল, অরণ্য এসে গ্রাস করলে ধ্বংসস্তূপকে। রাধা বিনোদ তখন গিয়েছিলেন পূজারি ব্রাহ্মণদের ঘরে, এইবার এসে অধিষ্ঠিত হলেন জয়দেবের পাটে, নূতন প্রতিষ্ঠিত নবরত্নের মন্দিরে। মন্দিরের পশ্চিমেই ব্রজবাসী মহান্তের গদি ও দেবালয়, চারিপাশে বসেছে বাজার, ওদিকে ইলাম বাজার, জনু বাজার, শুক বাজার, বাণিজ্যের সমারোহে পরিণত হয়েছে জমজমাট বন্দরে। কাজেই নিত্যই মেলা বসত কদমখণ্ডীর ঘাটের ওপরে চারিপাশে, কারণ পঞ্জিকায় ছোট খাটো স্নান পর্বের তো অভাব নেই, দু দশ দিন অন্তর লেগেই আছে এবং মানুষের পূর্ণ কামনারও শেষ নেই। অসহায় মানুষ দৈনন্দিন জীবনের অপচয় করে অপব্যয় করে, আবার অন্যদিকে শুদ্ধ জীবনের আনন্দের জন্য লালায়িত হয়। সত্য ন্যায় সংযম আত্মত্যাগে আলোকিত জীবন তার মনে পুষ্পিত বৃক্ষ শীর্ষের মতো নিজেকে সুন্দর করে বিকশিত করে তোলবার স্বপ্ন দেখে। কোনোটাই তার মিথ্যা নয়, তাই একটি স্নানে বহু পাপ ক্ষয়ের সুযোগ সে ছাড়ে না। এমন সহজ প্রায়শ্চিত্তের পথ ছাড়লে সে বাঁচবে কী করে? আরও আছে, এই স্নান পর্ব উপলক্ষে সমারোহের মধ্যে সে পায় উচ্ছৃঙ্খল উল্লাস আস্বাদনের নূতন ক্ষেত্র। পরোক্ষ প্রশয়, তাই সমৃদ্ধ অঞ্চলটির মধ্যে সত্য সমৃদ্ধ কিন্তু বিল্লে কদমখণ্ডীর ঘাটে মেলা লেগেই আছে। সেদিন চৈত্র মাসে মধু কৃষ্ণা ত্রয়োদশী, এ আখ্যায়িকার আরম্ভ দোলযাত্রার শুক্লপক্ষের প্রতিপদে, মধ্যে দোল পূর্ণিমা চলে গেছে, তারপর আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। কেন্দুবিল্লের মন্দির প্রাঙ্গণে গাছপালার পত্র পল্লবের কাণ্ডের গায়ে, গৃহের বাড়ির দেওয়ালে এখনো আবিরের প্রলেপ ও রঙের দাগ মুছে যায়নি। লোকজনের কাপড় চোপড়ে এখনো লালচে আভা ফুটে রয়েছে। মাত্র চব্বিশ পঁচিশ দিন, এত আবির এত রং মুছবার নয়। আবার এলো মধু কৃষ্ণা ত্রয়োদশী। পঞ্জিকাকারেরা লিখেছেন এই ত্রয়োদশীতে বারুণী গঙ্গা স্নান পর্ব, বহু শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের পূর্ণ একত্রিত করলে যে ফল হয়, এক বারুণী গঙ্গা স্নানে সেই পূর্ণ ফলের অধিকারী হয় মানুষ। সুতরাং হাজারে হাজারে সেদিন যাত্রী এসে সমবেত হচ্ছে কদমখণ্ডীর ঘাটে, পণ্য সম্ভারের নৌকো নিয়ে ইলামবাজার জনুবাজার থেকে ব্যবসায়ীরা গতকাল থেকেই হাজির হয়েছে। মুর্শিদাবাদ অঞ্চল থেকেও নৌকা এসেছে কয়েকখানা, কেউ এনেছে নৌকো বোঝাই মাদুর শীতল পাটি, কেউ এনেছে কাঁসা পিতলের বাসন,
কেউ পাথরের বাসনের নৌকো, পশ্চিম অঞ্চলের পাথর থেকে তৈরি থালা বাটি ঘটি ইত্যাদি, আর স্থানীয় তন্তুবায়েরা এনেছে মশারি, চাষিরা এনেছে বাবুই ঘাসের আঁটি। গ্রীষ্মকাল আসছে, এসব জিনিস গৃহস্থেরা প্রয়োজন মতো কিনবে, মন্দিরের সেবায়েতরা মাথায় নামাবলি পাগড়ির মতো বেঁধে বসেছে, তারা মন্দিরে প্রণামি কুড়োচ্ছে, তাদের লোকজনেরা চারপাশের দোকানে খাজনা আদায় করে ফিরছে, মহান্তের লোকজনেরাও নিজেদের এলাকায় ঘুরছে, কালটিও মনোরমা, শীত যাই যাই করছে, বসন্তের বাতাস মধ্যে মধ্যে দমকা মেরে ছুটে আসছে, গাছপালায় নূতন পাতা দেখা দিয়েছে, ঝরা পাতা শিমুলের গাছগুলি রাঙা রাঙা আর রাঙা, পলাশ দু চারটে গাছে এখনো ফুটে আছে। জয়দেব মন্দিরের পেছনেই বড় মাধবীলতার সুদীর্ঘ নমনীয় ডালগুলির গ্রন্থিতে গ্রন্থিতে পুষ্পস্তবকের সমাবেশ, আমের মুকুল প্রায় ঝরে এলো, গুঁটি ধরেছে, বহরার মুকুল দেখা দিচ্ছে, অজয়ের ওপারে গড় জঙ্গলের বিশাল শালবন কচি পাতার শ্যামলারণ্যে নয়নাভিরাম হয়ে উঠেছে। এপার থেকে মনে হয় বসন্তের ফিকে নীল আকাশের প্রান্ত দেশে কোনো চিত্রকর যেন তুলির টানে কোমল সবুজ রঙের দীর্ঘ একটি পোঁচ বুলিয়ে দিয়েছে। ওদিকে চোখ পড়লে আর ফিরতে চায় না, জুড়িয়ে যায়। মধ্যে মধ্যে দক্ষিণা বাতাসের দমকায় শালফুল মহুয়া ও বহরা মুকুলের মিশ্রিত গন্ধ ভেসে আসছে। ওপারেও একটি ঘাটে ছোটখাটো ভিড় দেখা যাচ্ছে, নৌকো জমে রয়েছে কতকগুলো, ওই ঘাটে নেমে যাবে সব শ্যামরূপার গড়, মা শ্যামরূপার স্থানে প্রণাম করে আসবে, মানস সিদ্ধির জন্য ঢেলা বাঁধবে। এপার থেকেও লোক যাচ্ছে ওপারে, প্রতি বছরই যায়, এবার ভিড় বেশি, কারণ আছে, গড়ে শ্যামরূপার স্থান থেকে খানিকটা পূর্ব দিকে ইছাই ঘোষের দেউলে নাকি এক নবীন গোস্বামী সে নূতন মঠ তৈরি করছে। নবীন গোস্বামী এসেছে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ধ্বজা পতাকা উড়িয়ে, গোস্বামীর নাকি দেবতার মতো রূপ, তেমনই তার মহিমা, সাক্ষাৎ দেবতা, মুখের দিকে তাকানো যায় না, ধর্মমতে সে বৈষ্ণব, কিন্তু সে মত অদ্ভুত, সঙ্গে এনেছে এক অনুপম বিগ্রহ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে দ্বিভুজ বিষ্ণু, কেউ বলে উদ্ভট বিগ্রহ, কারণ রাধা বিহনে কি গোবিন্দ থাকেন? অবশ্য বৃন্দাবনে বাঁকে বিহারী আছেন, কিন্তু সে তার গোপাল অর্থাৎ বাল্যভাব। আর বিষ্ণু কি দ্বিভুজ হন, না তার হাতে বাঁশি থাকে? এ মূর্তির এক হাতে বাঁশি, অপর হাতে চক্র, মুখমণ্ডলে আশ্চর্য একটি ভাব ব্যঞ্জনা, হাসির মাধুর্যের চেয়ে যেন তেজ বেশি, ঠাম বঙ্কিম নয়, ঋজু মহিমায় পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন। কত কালের ইছাই ঘোষের দেউল, চারিদিকে ধ্বংসাবশেষ, শত শত বৎসর ধরে শালবন ধীরে ধীরে তাকে গ্রাস করেছে, গাঁথনির ফাটলে ফাটলে বীজ পড়ে গাছ জন্মাচ্ছে, মোটা শিকড়ের চারে ফাটিয়েছে,
সূক্ষ্ম শিকড়ের জাল বিস্তার করে শত সহস্র গ্রন্থি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। মাথার ওপরে কাণ্ড শাখা বিস্তার করে পত্র পল্লবের আবরণে দৃষ্টির অগোচর করে ছেয়ে ফেলেছে। পারেনি শুধু মূল দেউলটিকে কুক্ষিগত করতে, সে দেউল আজও শাল বনস্পতির মাথা ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আশ্চর্য গাঁথনি একটুকু ফাটেনি, কোথাও একটি বীজ অঙ্কুরিত হবার সুযোগ পায়নি, জন্মেছে শুধু কালো শ্যাওলা চূড়া থেকে বুনিয়াদ পর্যন্ত। শত শত বৎসরের বর্ষার ধারায় ধুলি ধূসর অবস্থায় ভিজেছে, ফলে ওই সিক্ত ধুলি আস্তরণটিকে অবলম্বন করে জন্মেছে শ্যাওলা। অনেক দূর থেকে মনে হয় মন্দিরের চূড়ার আকারের একটুকরো কালো মেঘ, কাছে গেলে মনে হয় কালো পাথর কেটে গড়া এক বিশাল মন্দির, একেবারে কাছে গেলে বোঝা যায় না পাথর নয় ইটেরই মন্দির, শ্যাওলা পড়েছে। ধর্মমঙ্গলের কালের শক্তি উপাসক গোপভূমের মহাবীর ইছাই ঘোষ, শ্যামরূপার গড় তারই দুর্গ, তার অরণ্য ভূমির কুক্ষিগত, চারিপাশেই অরণ্য, পশ্চিম এবং উত্তর দিকের বন পাতলা, বন ঠিক বলা যায় না জঙ্গল বলতে হয়, উত্তর থেকে খানিকটা বিক্ষিপ্ত জঙ্গলের পরই চাষের মাঠ, তারপর অজয়ের বন্যারোধী প্রশস্ত বাঁধ। সেকালে এই বাঁধই ছিল যুদ্ধের সময় নগরীর প্রাচীর, আবার সাধারণ সময়ে পথের কাজও করত। বাঁধের পরই অজয়ের চরভূমি, পশ্চিমে খানিকটা দূরে মৌজা গৌরাঙ্গপুর, আরও খানিকটা পশ্চিমে মূলগড় বা ইছাই ঘোষের পুরী এবং বিশাল দুর্গ। গভীর অরণ্যের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত দেউলের পূর্বে এবং দক্ষিণে ঘন শালবন, এই বেষ্টনীর মধ্যে অভঙ্গ অটুট দেউলটির চারপাশের জঙ্গল কেটে ইটের স্তূপ পরিষ্কার করে সেকালের পাকা মেঝে বের করা হয়েছে। প্রায় 10-12 বিঘা জমির ওপর অতি দ্রুত গতিতে শাল কাঠ বাঁশ খড় দিয়ে সারি সারি ঘর তৈরি হচ্ছে। দেউলের দক্ষিণ দিকে একটি পুকুর, এককালে হয়তো সরোবর ছিল, এখন সাধারণ জলাশয় ছাড়া কিছুই বলা চলে না। পূর্ব দিকে পূর্বকাল থেকেই ছিল দেউল চত্বরে প্রবেশের তোরণ বা সিংহদ্বার, দুদিকে দুটি মন্দিরের ধ্বংসাবশেষের মতো ধ্বংসস্তূপ, তার মধ্যে দিয়েই চলে গেছে গাড়ি চলবার মতো প্রশস্ত পথ। অরণ্য ভেদ করে চলে গিয়েছে অজয়ের ঘাটের দিকে, সেইখানেই দুটি পাকা মজবুত থাম তৈরি করে প্রবেশ দ্বার করা হয়েছে এবং পুষ্করিণী সমেত এলাকাটিকে ঘন শাল খুঁটির বেড়া দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। শালকাঠের খুঁটি, বাখারির বেড়ার দেওয়াল, খড়ের চাল পাকা মেঝে, শালকাঠের তৈরি আগর, সামনে শালের খুঁটির ওপর টানা কাটা পরচালা, যেন ফৌজি ছায়নি। অবশ্য বাখারির বেড়ার দেওয়ালে ভেতরে বাহিরে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কিছুদিনের মধ্যেই ছাউনির চেহারা পাল্টে গিয়ে আশ্রমের চেহারা নেবে। কিন্তু এরই মধ্যে রটনা রটেছে অনেক, লোকজন এসে এদিক ওদিক দেখে
কিছুক্ষণ থেকেই চলে গিয়েছে, অস্বস্তি বোধ করছে। এখানকার সমস্ত কিছুর মধ্যেই তারা যেন নিজেদের জীবনের ছন্দ মেলাতে পারে না। এখানে উল্লাস, আনন্দ, মানুষজন, আবেষ্টনী সবই যেন গভীর, গম্ভীর, স্থির, স্থির শান্ত দহের মতো। নামতে ভয় করে, অনুমান করতে পারে না কি আছে ওর তলদেশে। নামবার মতো শক্তিও নেই, ভয় হয় বোধ করি বা তলদেশে নামতে নামতে শ্বাস রুদ্ধ হয়ে যাবে। আরও আছে, এই গোস্বামী শুধু গোস্বামী নন, ইনি এখানকার ভূস্বামী হয়ে এসেছেন, এখানকার জমিদারি সত্ত্বের ইজারা নিয়ে এসেছেন, খাস নবাব দপ্তর থেকে নজর সেলামি দিয়ে বন্দোবস্ত নিয়েছেন, ব্যবস্থা পাকা করেই সব করেছেন তিনি, কিন্তু তবু পাকা মঠ করবার কল্পনা এখনো স্থগিত রেখেছেন। তার কারণ রাজ সরকারের ভয়, বেণীমাধবের ভাঙা ধ্বজার ওপর তৈরি মিনার, বিশ্বনাথের পুরনো মন্দিরের মাথায় মসজিদের গম্ভুজ মাধবানন্দ চোখে দেখেছেন, বৃন্দাবনের অর্ধভঙ্গ গোবিন্দ মন্দিরের কথা বহু জনের কাছে শুনেছেন, বাংলাদেশে জাফর কুলি খাঁর মতো ন্যায়পরায়ণ নবাবের আমলেও মানুষের এ ভয় দূর হয়নি। জাফর কুলি খাঁ এবং তার আমির ওমরাহদের মধ্যে ন্যায়পরায়ণ লোক অনেক আছে, কিন্তু স্বরূপ কাজীর মতো লোকেরও অভাব নেই। নিষ্ঠুর ধর্মান্ধ কাজী স্বরূপ ভণ্ড ফকিরের অভিযোগে চুনা কালীর জমিদার বৃন্দাবনের প্রাণদণ্ড বিধান করেছিলেন। নবাব জাফর কুলি খাঁ, সম্রাট আলমগীরের পৌত্র সুলতান আজিমুশান পর্যন্ত এ বিচারকে ন্যায় বিচার বলতে পারেনি। জমিদার বৃন্দাবনের প্রাণ রক্ষার জন্য সম্রাটের কাছে আবেদন করবেন বলে কাজীকে অনুরোধ করেছিলেন প্রাণদণ্ড স্থগির রাখতে। কাজী তা শোনেননি, বরং ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এবং সহস্তে তীর মেরে বৃন্দাবনকে বধ করে শান্ত হয়েছিলেন। সংবাদ শুনে সম্রাট আলমগীর স্বহস্তে লিখেছেন, কাজী শরফ খোদা কা তরফ। অন্যদিকে সমস্ত বাংলার সামন্ত শক্তি তখন জাফর কুলি খাঁর প্রবল শক্তির চাপে নিস্তেজ, বহু স্থলে আঘাত খেয়ে নির্জীব। আজ মঠ মন্দির করতে হলে নবাব দরবারে যথারীতি অনুমতি ইত্যাদি নিয়ে করাই যুক্তিসঙ্গত। শুধু বাংলার নবাবের নয়, দিল্লির বাদশাহের ফরমানের জন্যও যথারীতি চেষ্টা হচ্ছে। ফরমান এলে পাকা মঠ শুরু হবে। প্রথম দিন যেদিন মাধবানন্দ এখানে এসে উপস্থিত হন, সেদিন দেউলের আশ্রমে আসবার আগে প্রথম এসে নেমেছিলেন কদমখণ্ডীর ঘাটে, কবিরাজ গোস্বামীর সাধনায় পবিত্র কেন্দুবিল্লে শ্রী শ্রী রাধা বিনোদজিউকে প্রণাম করে তারপর এসে নেমেছেন এপারে নিজের আশ্রমে, জয়দেব গোস্বামীর মন্দির, রাধা বিনোদজিউ ঠাকুর ব্রাহ্মণ সেবায়েতদের, তার ওপাশে নির্ভাগ সম্প্রদায়ের সাধুরা এসে এক মঠ তুলেছেন, সেখানেও তিনি গিয়েছিলেন। তারই সঙ্গে পরিচয়ের পর কথা প্রসঙ্গে কথাগুলি প্রকাশ করেছিলেন, শুধু আশ্রমের সত্ত্বের কথাই নয়, তত্ত্ব নিয়েও কথা হয়েছিল। কেন্দুমিল্লের মহান্ত
ভরত দাস সেদিন প্রথম পরিচয়ের পর মাধবানন্দের নৌকোয় এসে বিগ্রহ দর্শন করেছিলেন। তার কৌতূহল ছিল নৌকার ধ্বজা দেখে। ধ্বজার প্রকৃতি তার কাছে নূতন বলে মনে হয়েছিল। জিজ্ঞাসা করেছিলেন, এ ঝান্ডার অর্থ কি গোস্বামীজি? কোন কলকা ঝান্ডা, অর্থাৎ কোন গুরুকুলের ধ্বজা? মাধবানন্দ হেসে বলেছিলেন, আমার গুরুই নিজের কুল প্রথম প্রতিষ্ঠা করেছেন মহান্ত মহারাজ। দেবতা তাকে দর্শন দিয়েছিলেন, বহু রূপের মায়াকে সম্বরণ করে শুদ্ধ স্বরূপে দেখা দিয়ে এই ধ্বজা তাকে দিয়েছেন। এ কথায় প্রথমটা বেশ কিছুক্ষণ স্থির অথচ কৌতুক মেশানো দৃষ্টিতে মাধবানন্দের দিকে তাকিয়ে রইলেন মহান্ত। কিন্তু সে ব্যঙ্গ, সে কৌতুকের উপহাসে এই তরুণ গোস্বামীটিকে কিছুতে উপহাসাস্পদ বলে মনে করতে পারলেন না। অর্থাৎ মাধবানন্দের হাত ধরে বললেন, দেবতাকে দর্শন করাও ভাই, দেখি সমঝাতে চেষ্টা করি। দেবতা দর্শন করে বলেছিলেন, পরমা প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষোত্তম, রাধা বাদ দিয়ে শ্যাম, এ যে ভ্রান্তি। কানে আঙুল দিয়ে মাধবানন্দ বলেছিলেন, সে মীমাংসা হতে পারে আমার গুরুর সঙ্গে, আমাকে ও কথা শুনতে নেই। ভালো, তুমি কি বুঝেছো ভাই আমাকে বলো। নিজে যা বুঝি তা যখন সকল জনকে বোঝাতে পারব, তার আগে আমার সাক্ষাৎ দর্শন হবে মহারাজ, তখন আমিই হব গুরু। তার অর্থ তুমি ভাই বলতে চাও না? যোগ্যতা না থাকলে বলতে নেই মহারাজ। কিছুক্ষণ স্তব্ধ থেকে ভরত দাস বলেছিলেন, তোমার কথা শিখণ্ডের বাউল সাধক উদ্ধব আমাকে বলেছিল। কৃষ্ণদেবের সঙ্গে তুমি স্বকীয়া পরকীয়া তত্ত্ববিচারের সময় মেলেটিতে উপস্থিত ছিলে। কৃষ্ণদেব হার মেনে দীক্ষা নিলেন, তুমি পালিয়ে গেলে প্রতিজ্ঞা ভঙ্গ করে। শান্তস্বরে বাধা দিয়ে মাধবানন্দ বললেন, আমি কোনো প্রতিজ্ঞা করিনি মহারাজ, চুক্তিনামায় আমি স্বাক্ষর দিইনি, তোমার গুরু দিয়েছিলেন। শান্তস্বরে আবার মাধবানন্দ বললেন, কৃষ্ণদেব কোনো কালেই আমার গুরু ছিলেন না মহান্তজি। ছিলেন না? না, কৃষ্ণদেব সন্ন্যাসী নন, আমি দীক্ষার পূর্ব থেকেই সন্ন্যাসের পথ অনুসরণ করছি, তিনি আমার আচার্য মাত্র। কিন্তু কি বলুন, আচার্য রাধামোহন পরকীয়া তত্ত্বের যে ব্যাখ্যা করেছিলেন সে শোনার পরও তোমার সন্দেহের নিরসন হয়নি? সাক্ষাৎ চৈতন্য স্বরূপ চৈতন্য মহাপ্রভুর উপলব্ধি তার নির্দেশ, একেও তুমি ভ্রান্তি মনে করো? মাধবানন্দ একটু হাসলেন শুধু, কোনো উত্তর দিলেন না। অসহিষ্ণু হয়ে ভরত দাস ব্রজবাসী প্রশ্ন করলেন, জবাব তো দেনা চাহি ভাই, বাতাইয়ে। মাধবানন্দ বললেন, ভ্রান্তি আমারই মহারাজ। যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, তিনি এবং সত্যরূপিণী অভিন্ন, তার ভ্রান্তিরূপিণী রূপ তিনি সম্বরণ করে আমাকে তার সত্যরূপ দেখাবেন। অর্থাৎ
এখন এই তোমার কাছে পরম সত্য? মহারাজ, ব্রহ্মকে যারা জেনেছেন তারাই বিশ্ব দহনকারী সূর্যের দাহিকা শক্তিকে অতিক্রম করে তার মধ্যস্থিত পুরুষের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। যারা পারেননি তারা ওই বিশ্বাসে সূর্যের সমীপস্থ হবার চেষ্টা করলে পুড়ে ছাই হয়ে যান। তর্ক আমি করব না, কিন্তু মহাপ্রভু যে পরকীয়া তত্ত্বের সাধনার মধ্যে অহরহ আনন্দময় সত্তার সঙ্গে বিরহ মিলনের অমৃত রস আস্বাদন করছেন, সাধারণ বৈষ্ণব বৈষ্ণবী বাউল বৈরাগী মোহগ্রস্ত গৃহস্থের পক্ষে সে সাধনা কি সম্ভব? চোখে কি দেখছেন না দেশের অবস্থা? মহান্ত ভরত দাস আবার নবীন গোস্বামীর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই কারণেই শ্যামসুন্দরের মুখের হাসি মুছে দিয়েছ? আনন্দময় প্রেমময়কে তেজময় করে নির্মাণ করছ? উত্তর দিলেন না মাধবানন্দ। ভরতদাস বললেন, ওই তেজে যদি তোমাকেই দগ্ধ করে গোস্বামীজি? মাধবানন্দ হেসে বললেন, তাতে দুঃখ করব না, দগ্ধ হতে হতে বলবো, বায়ুর নীলং নৃতং খেদং ভস্মান্তং শরীরং ওম ক্রতঃস্বর কৃতং স্বর ক্রতঃস্বর কৃতং স্বর। ভরতদাস আপন মনে বলে গেলেন, প্রাণবায়ু মহাবায়ুর অমৃতে লীন হোক, এ দেহ ভস্মে পরিণত হোক, হে অগ্নি, হে তেজ, আমার যা স্মরণীয় তা স্মরণ করো, আমার কৃত কর্মও স্মরণ করো। তুমি জ্ঞানবাদী পণ্ডিত, ভালো কথা, অগ্নি নিয়ে যজ্ঞের ছেলে খেলা করতে ভালোবাসো, ভালো ভাই, তোমার পথ তোমার, কিন্তু এখানে তুমি এলে কেন? এই কবিরাজ গোস্বামীর গীত গোবিন্দের পাঠে জানো, এখানে তিনি নিজ হাতে গীত গোবিন্দের পাদ পূরণ করে লিখেছিলেন, দেহি পদপল্লব মুদারম, রাধার চরণ মাথায় ধরে পরকীয়া তত্ত্বকে মানুষের শিরোধার্য করে দিয়েছেন, এ তো তোমার তীর্থ নয়? মাধবানন্দ বললেন, যেখানে সাধনপীঠ সেখানেই তীর্থ, সব সাধনায় সমান পবিত্র, তাই এখানে যখন এলাম তখন সর্বাগ্রে কবিরাজ গোস্বামীর পাটেই প্রণাম জানাতে নামলাম। এবার ওপারে যাব। ওপারে? চকিত হলেন মহান্ত ভরতদাস। ওপারে কোথায়? ইছাই ঘোষের দেউলে, মৌজা গৌরাঙ্গপুরে, ওখানেই মঠ স্থাপনের ইচ্ছা আছে। গৌরাঙ্গপুর দেউল এলাকা? তাহলে আপনারাই বন্দোবস্ত নিয়েছেন? আমরাই বন্দোবস্ত নিয়েছি। গড় এলাকাও তাহলে? প্রশ্নের দৃষ্টিতে আরো কিছু অর্থ যেন ফুটে উঠল। হ্যাঁ, বন্দোবস্ত পাকা করে এসেছেন তাহলে, কিন্তু কি ওই বনের মধ্যে মঠ করবেন? কেন বনের মধ্যে, কেন লোকালয় ছেড়ে? মাধবানন্দ হেসে বললেন, তপস্যার জন্য তো অরণ্যই প্রশস্ত স্থান মহারাজ। তা হয়তো বটে, কিন্তু এ এলাকা যে গীতগোবিন্দের এলাকা, বিপরীত সুর হলেই বেসুর বাজে ভাই,
বেসুর বাজালেই যে বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। হেসে মাধবানন্দ বললেন, কিসের বেসুর, কিসের বিরোধ মহারাজ? ব্রজলীলার পথ তো মথুরা, কংসবদ, এপারে ব্রজধাম, ওপারে মথুরা, মধ্যে যমুনা। এখানেও সেই লীলার নূতন প্রকাশ যদি হয় তো হোক না মহান্ত মহারাজ, ক্ষতি কি? মহান্ত স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন, সে দৃষ্টিতে বিস্ময়ের আর সীমা ছিল না। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আবার মাধবানন্দ বললেন, তপস্যা মানুষের একান্তভাবে নিজস্ব মহান্ত মহারাজ, তত্ত্ব নিয়ে বিরোধ আমি করব না। মহান্ত স্তব্ধ হয়েই রইলেন, তারপর বললেন, আচ্ছা ভাই, দেখা যাক। নৌকো থেকে নেমে চলে গেলেন তিনি। মাধবানন্দের নৌকো কদমখণ্ডীর ঘাট থেকে নোঙর তুলল, সরতে লাগল নৌকো, হাল ঘুরল, নৌকো বিপরীতমুখী হয়ে খানিকটা নিচের দিকে এসে এপারে দেউলের সামনের ঘাটে উঠল। মাধবানন্দ একখানি আসনের ওপর দিগন্তের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইলেন। তিনি ভাবছিলেন, ঠোঁট নড়ছিল তার, একটি শ্লোক বোধ করি নিজেই অজ্ঞাত সারেই মৃদু স্বরে তিনি আবৃত্তি করছিলেন, ইয়াহ কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্রক্ষপা স্তে চৌন্মিলিত মালতি সুর ভয় প্রৌঢ়া কদম্বা নীলা সা চৈবাসী তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। চৈতন্য স্বরূপ প্রেম বিভোর শ্রী চৈতন্য মহাপ্রভুর রাধা ভাবে বিভোর হয়ে জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে দর বিগলিত ধারার মধ্যে গদগদ কণ্ঠে এই শ্লোক আবৃত্তি করেছিলেন। এর মর্ম মাধবানন্দ উপলব্ধি করতে পারেন। পরকীয়া নায়িকার নায়ক মিলনাগ্রহ এবং আবেগের কথা কে না জানে, অনুমান করতে পারে? আত্মসমর্পণের গভীরতা যে অতুল স্পর্শী, সে যে অকুলে ঝাঁপ দেওয়া, কুল না হারালে অকুলে ঝাঁপ দেয় কি করে, সকিয়া থাকেন কুলের মধ্যে। রুক্মিণী রূপিণী লক্ষ্মীকে পাশে নিয়ে যদুকুলপতি গোবিন্দ নিজেও সম্পর্ক এবং রক্তের সূত্রে বাঁধা, সর্বাগ্রে তিনি যাদবদের, সেখানে তিনি কারো পতি কারো পিতা কারো পুত্র, সেখানে তিনি রাজা, সেখানে তিনি পালককর্তা, সেখানে তিনি দণ্ডদাতা। যাদব বংশের ধর্ম আর রাজধর্মের দুই বাধা কুলের মধ্যেই নিজেকে বেঁধে রেখেছেন। কুল হারালে অকুলের যাত্রী তরি বাঁধবার ভাসাবার ওখানে ঘাট কোথায়? পরকিয়াকে পাশে নিয়ে গোবিন্দ কুল ভাসিয়ে অকুল পারাপারের মতো অপার প্রেম রঙ্গের তরঙ্গময়, সেখানে তিনি সবার। রাসবিলাসে ষোলশো গোপীর সকলের পাশেই রাসবিহারী, জাত নাই কুল নাই মান নাই মর্যাদা নাই, অকুলের জন্যই অকুল হয়ে কুল ছেড়ে তিমির রাত্রে দুর্গমে বের হতে পারলে শুনতে পাবে, ধীর সমীরে যমুনা তীরে বংশী বাজছে। তিনি জানেন এ ভজনার মাধুর্য পঙ্কুদ্ভূত পঙ্কজের মতো সর্বমালিন্য মুক্ত,
এ পুষ্পের মর্ম মধুর আস্বাদ অমৃততুল্য। তবু এ সবার জন্য নয়, সাধারণের নয়, এ অধিকার নিষ্কাম ভক্তের। রূপ গোস্বামীর শ্লোক তার মনে আছে, কিন্তু তবু তিনি তা গ্রহণ করতে পারেননি। তিনি সে কথাও জানেন, বৈকুণ্ঠের অধীশ্বরী ঈশ্বরের শক্তিরূপিণী লক্ষ্মী স্বামী প্রেমের ঐশ্বর্য ও সকল গৌরবের অধিকারিণী হয়েও তৃপ্ত হননি। মনে হয়েছিল এর চেয়েও মধুরতম মাধুর্য আছে, সেই মাধুর্যের আস্বাদনের জন্যই তিনি দাপরে গোকুলে পরকীয়া রাধা হয়েছিলেন। তবু না, তবু না, এ সাধনা বিকৃত হলে যে কি পরিণতি হয় সে তিনি জানেন, চোখে দেখেছেন, মর্মে মর্মে অনুভব করেছেন। অমৃত বিষ হয়, জ্যোতি অন্ধ হয়, জীবন চন্দন গলিত পঙ্কে পরিণত হয়, নরকাসুরের উদ্ভব হয়। যা চৈতন্য মহাপ্রভুর জন্য তা সাধারণের জন্য নয়। তিনি তো দেখেছেন তার বাপের জীবনের ধর্ম সাধনার স্বরূপ। সারা দেশে পরকীয়া এবং কিশোরী ভজনের পরিণতি, এছাড়াও তার মন চৈতন্যময় পুরুষের পাশে আর কোনো রূপকে কল্পনা করতে পারে না। নিত্য চৈতন্যে স্থিতিমান আনন্দ ধ্যানে মগ্ন, চিরসুন্দর পুরুষোত্তম তিনি যে পূর্ণ, মাধুর্য ঐশ্বর্য সবই তার মধ্যে, বিন্দুর মধ্যে সিন্ধুর মতো। আজ কয়েক পুরুষের মহাচ্ছন্নতায় সে বিন্দুর ধ্যান বস্তু জগতে ছড়িয়ে পড়ে হারিয়ে গেছে, স্থির জ্যোতি বিন্দুকে হারিয়ে আলো আঁধারির মোহে দিকভ্রান্তি ঘটেছে, পুঞ্জে পুঞ্জে অন্ধকার জমেছে বংশকে ঘিরে, পরলোকে ঊর্ধ্বতন পুরুষেরা আলোক তৃষ্ণায় আকুল হয়ে তাকিয়ে আছেন উত্তর পুরুষের দিকে। সেই হারানো বংশ তপস্যাকে তিনি পুনরুদ্ধার করবেন, তাই তার ধ্যান এক অদ্বিতীয় পূর্ণ পুরুষের ধ্যান। সকল লীলার মধ্যে তিনি লীলাময়, বৃন্দাবন থেকে প্রভাস পর্যন্ত তিনি একক, সকল কিছুকে মিথ্যার মতো অলিকের মতো বর্জন করে পিছনে রেখে সম্মুখে অগ্রসর হতে মুহূর্ত বিলম্ব ঘটেনি তার। কুরুক্ষেত্রের রক্তপাতের এক বিন্দু তার মন স্পর্শ করেনি, প্রভাসের তটে বংশ লোপের খেলা তিনি নিজেই রচনা করে গেছেন। তিনি পূর্ণ, তার উপাসনা পূর্ণ এককের উপাসনা, শুধু গোবিন্দ শুধু শ্যাম, পূর্ণ পুরুষোত্তম, চৈতন্যের উৎস জ্যোতির্বিন্দু। গীতাতে তিনি স্বমুখে নির্দেশ দিয়ে গেছেন, মামেকং শরণং ব্রজ, দর্শন করবে সে তাঁর সেই বিশ্বরূপ। তমাদি দেব পুরুষ পুরাণ, ব্রহ্মচর্য তার প্রথম যোগ, দ্বিতীয় সন্ন্যাস, তৃতীয় ধ্যান। নারীকে দূরে রাখো, সেই ভাগে ধ্যান, সেই ভাগে সন্ন্যাস, সেই ভাগে ব্রহ্মচর্য। বস্তু জগতের মোহ সে, চৈতন্যকে সে আচ্ছন্ন করে, জ্যোতিকে সে শিখাময় বন্ধি করে তোলে ইন্ধনের মতো। অনেক মর্ম যন্ত্রণা ভোগ করে ভাগ্যক্রমে এই সত্যকে তিনি আবিষ্কার করেছেন। মালিহাটিতে স্বকীয়া মতের পরাজয়ের পর কাটোয়ার ঘাটে জয়পুরে কৃষ্ণদেব আচার্য থেকে তার অনুচরবর্গ যখন পরকীয়া মতে দীক্ষা গ্রহণ করেছেন,
তার দীক্ষা গ্রহণের পালা এগিয়ে আসছে, তখন তার অন্তরাত্মা মর্মান্তিক যন্ত্রণায় অধীর অস্থির হয়ে উঠেছিল। আকাশে মাটিতে গঙ্গার জলে ভেসে উঠেছিল তার মায়ের পাথরের মূর্তির মুখের মতো মুখখানি। অনেক যন্ত্রণা তার জীবনে, তবু তার মুখে পাথরের কাঠিন্য। বাতাসে অনুভব করেছিলেন তার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ। তিনি পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে, তারপর ঘুরলেন সারা ভারতবর্ষ, তীর্থে তীর্থে ঘুরলেন, চার ধাম পরিক্রমা করলেন। কোথায় আছে পথের সন্ধান? কোথায় পাওয়া যায় মৃত সঞ্জীবনী? মহারাষ্ট্রে গেলেন, নাসিকে দেখলেন সেখানে হিন্দুকুল তিলক ছত্রপতি শিবাজীর মারাঠা জাতিকে, ছত্রপতির সাধনা তখন বিগত। সম্ভাজি সুরা এবং নারীর আসক্তিতে ডুবে বিকৃত হয়ে মুঘল কারাগারে বন্দী হয়ে প্রাণ দিয়েছে। ছত্রপতির বংশধরেরা দুভাগে ভাগ হয়ে দাবার ঘুঁটির মতো পেশোয়াদের হাতের ইঙ্গিতে পরিচালিত হচ্ছে। রাজপুতানা ঘুরলেন, বিস্ময়ের সীমা রইল না। এত বড় তেজ, এত বড় বীর্য, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে কি ব্যভিচারের ব্যাধি, কি ব্যসন, কি বিলাস! মীরার রণছোড়জির মন্দিরে দাঁড়িয়ে কেঁদেছিলেন তিনি। কেন রণছোড়জি হলে তুমি? কেন পরিবর্তন করলে তোমার কুরুক্ষেত্রের সেই মহিময় রূপ? পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনায়, সম্ভব কি আর তুমি হবে না? বৈষ্ণব পরকীয়া তত্ত্বের প্রভাবে সমগ্র দেশের সাধারণ সমাজের মধ্যেও দেখে এলেন এই বিকৃতির প্রতিচ্ছায়া। মঠে দেখে এলেন এই বিকৃতি। ফেরার পথে গোকুলে হঠাৎ দেখা পেলেন এক গোস্বামী সাধুর। তার কাছে তিনি পেলেন সান্ত্বনা। তিনি বললেন, তোর আত্মা নারায়ণ তো জেগেছে, সে যা বলে তাই কর। দুনিয়া ঢুঁড়ে ঘুরে মরছিস তুই, তার সে তোর হৃদয় মন্দির মেয়ে খাড়া হয়ে ঠুকরাচ্ছে, তু শুনতা নেহি? তারপর হেসে বললেন, কাল তো আ গয়া, হামারা আখো কি সমানা মে দেখতা হু, কি ভৈরব তো নাচনে কলিয়ে খড়া হো গয়া, তথই থই তথই থই। সেদিন গোস্বামীর গম্ভীর কণ্ঠস্বরের কথাগুলি তার সমস্ত স্নায়ুতন্ত্রীতে ভেরি নাদের ধ্বনি যেমন প্রতিধ্বনি তোলে, ধাতু পাত্রে, ধাতু যন্ত্রে, ধাতু খণ্ডে তেমনি এক প্রতিধ্বনি তুলেছিল। সেখান থেকেই তিনি নূতন তত্ত্ব নিয়ে ফিরলেন। গোস্বামীর কাছেও তিনি দীক্ষা নেননি, তার দীক্ষা তার অন্তরপুরুষের কাছে। তবে গোস্বামীর সঙ্গে মাসখানিক ছিলেন তিনি, অনেক কথা তার সঙ্গে হয়েছে, সেসব কথা কাউকে বলবার নয়। কাল পার্শ্ব পরিবর্তন করেন মধ্যে মধ্যে, কাল পার্শ্ব পরিবর্তন করবেন, সময় এসেছে, সেই সব নিয়ে অনেক কথা। সে গোস্বামী আর কেউ নন, রাজিন্দর গিরি গোসাই। তারপর এই অভিনব গোবিন্দমূর্তি নিয়ে তিনি সাধনা শুরু করেছেন। প্রথমে প্রয়াগের কাছে ছিলেন কিছুদিন, সেখানেই জুটেছিল তার ভক্ত শিষ্য দল।
সেখান থেকে বাংলাদেশে ফিরেছেন। বাংলায় ফিরে কিছুদিন নৌকায় নৌকায়ই কাটিয়ে অনেক সন্ধান করে এই গড় জঙ্গলে সন্ধান পেয়ে এই জঙ্গলের একাংশ বন্দোবস্ত নিয়ে এখানে এসেছেন। অর্থের অভাব ছিল না, তার পিতাবোধ করি পুত্রের এই সন্ন্যাস প্রীতির কারণ অনুমান করে মনে মনে লজ্জা বেদনা দুই অনুভব করেছিলেন। তাই মৃত্যুকালে তার বিশ্বস্ত নায়েবকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন একটি পেটিকা, তাতে ছিল লক্ষাধিক টাকার মূল্যের কিছু হীরা জহরত এবং একখানি পত্র। লিখেছিলেন, এগুলি পিতৃপুরুষ আমাদের গৃহ দেবতার জন্য সংগ্রহ করিয়াছিলেন, কিন্তু দেবতারা তো ব্যবহার করেন না। দেবতাদের নামে চিহ্নিত হইয়া ঘরের সিন্ধুকেই মজুদ আছে, ছিল অবশ্য আরও অনেক। যুগল বিগ্রহের গোবিন্দের বুকে কৌস্তভের মতো ঝুলাইবার জন্য একখানা দুর্লভ হীরা ছিল, সেখানা চোরে চুরি করিয়াছে। দুই ছড়া পারস্য মুক্তার মালা ছিল, সেই মালা দুই ছড়ার এক ছড়া আমাদের এক বিষয়ী পূর্বপুরুষ নাকি দিল্লিতে বাদশাহী দরবারে খেলাত দিয়েছিলেন, অন্য ছড়াটা বংশের অপর একজন বেনামি পূর্বপুরুষ তাহার প্রণয়িনীকে পরাইয়া দিয়াছিলেন। এসব অবশ্য কানাঘুষ কথা, আমাদের হিসাব নিকাশের খাতায় কোনো খরচ নাই, অথচ মজুতও নাই। কিছু জড়োয়া বংশের ভাগ বাটোয়ারার সময় নিখোঁজ হইয়াছে, ছোট তক্তির আকারের একখানি দুর্লভ পান্না বসানো বাজুবন্ধ ছিল দেবী রাধারানীর, সেখানেই নিখোঁজ হয় আমার পিতা ও পিতৃপেরা যখন পৃথক হয় তখন। পান্নাখানি অবিকল তোমার বিমাতার সিথিতে যে পান্নাখানি আছে তাহারই অনুরূপ। অনেকে সন্দেহ করে এখানি সেখানি, আমি এখানি আমার ছোট খুড়ার সংকটের সময় কিনিয়াছিলাম। তোমার মা লন নাই, বিমাতা লইয়াছেন। বর্তমানে আমাদের দেবত্রের সকল শরিকের অংশ কিনিয়া দেবত্রের ষোলো আনার মালিক হওয়া সূত্রে এই অবশিষ্ট দেবনামাঙ্কিত জহরতগুলির ষোলো আনার মালিক হিসাবেই তোমার কাছে পাঠাইতেছি। পিতৃত্বের দাবিতে অনুরোধ করতেছি যে আমাদের বংশের যে সাধনার দেবতা হইতে ব্রহ্ম পর্যন্ত সাক্ষাৎকার ও অনুভব হইত, যে সাধনা কয়েক পুরুষ ধরিয়া আমরা ভূ সম্পত্তি ও স্বর্ণ রৌপ্যের স্তূপের তলায় চাপা দিয়াছি, তুমি যখন সেই সাধনা উদ্ধারে কৃত সংকল্প এবং খানিকটা উদ্ধারও করিয়াছ, তখন তুমি এগুলি যথাস্থানে পৌঁছাইয়া দিবার জন্যই গ্রহণ করিবে। আর পণ্ডিত ও তত্ত্বজ্ঞ হিসাবে আমাদের পূর্বপুরুষের অর্জন করা কয়েক শত বিঘার ব্রহ্মত্র জমি যাহা আমার ভাগে পড়িয়াছে, আমার অন্তিমকালে তোমাকেই একমাত্র ন্যায্য উত্তরাধিকারী জানিয়া তোমাকেই একক দিয়া গেলাম। অন্যান্য জমিদারি সম্পত্তি তোমার বৈমাত্রের ভ্রাতা রক্ষণাবেক্ষণের যোগ্য হিসাবে পাইবেন। এই ব্রহ্মত্বের সহিত কোনো প্রকার বৈষয়িক চাতুরীর সম্পর্ক নাই, সুতরাং ইহা গ্রহণ করিতে দ্বিধা করিবে না। করিলে প্রকারান্তরে আমাকেও তোমার অস্বীকার করা হইবে জানিবে। ইতি।
হীরা জহরত এবং সম্পত্তি তিনি গ্রহণ করেছেন এই কর্মের জন্যই। তার পিতার মৃত্যু হয় গোকুল বৃন্দাবন থেকে ফেরার অব্যবহৃতি পরেই। প্রয়াগে এসে সংবাদের সঙ্গেই দানগুলিও পান। হীরা জহরতের অধিকাংশগুলি বিক্রয় করে প্রায় 2 লক্ষ টাকা সংগৃহীত হইয়াছিল। তার মায়ের দেওয়া অলঙ্কারের দরুন কিছু টাকা আগে থেকেই তার হাতে ছিল। সেই অর্থ সম্বল করে কয়েকখানি নৌকো নিয়ে তিনি বাংলাদেশে এসে সর্বাগ্রে দেখা করলেন ভাইয়ের সঙ্গে। ভাইকে বললেন, ব্রহ্মত্ব জমি থেকে নিত্য 2 মণ চালের ব্যবস্থা কি সম্ভব? কৃষকের ন্যায্য অংশ দিয়ে তা কি পাওয়া যেতে পারে? ভাই বললেন, বৎসরে 500 মণ চালেরই বন্দোবস্ত আছে। নূতন বন্দোবস্ত করলে হয়তো ওটা 600 মণে অনায়াসে দাঁড়াতে পারবে। ওর সঙ্গে আমিও কিছু যোগ করে দিতে চাই। মাধবানন্দ বললেন, না, প্রয়োজন হলে হাত পাতব, তখন দিও। এখন আর একটি কাজ করে দাও, একটি নিভৃত নিরাপদ স্থান যেখানে মঠ করে নিরুপদ্রবে থাকতে পারি, রাজকুল ভক্ত উভয় কুল থেকে। ভাই অনেক খুঁজে বিবেচনা করে শ্যামরূপার গড়, ইছাই ঘোষের দেউল এবং তৎসংলগ্ন স্থানগুলির স্বামিত্ব আয়ত্ত করে দলির হাতে দিয়ে বললেন, এই নাও। মাধবানন্দ এরপরই পাঠিয়ে দিলেন তার কয়েকজন শিষ্যকে, সঙ্গে দিলেন বাপের আমলের ইমারত তৈরি ও রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মচারীকে। বললেন, সামান্যভাবে আশ্রমের মতো করে পত্তন করে নিন, সেখানে বসে ধীরে ধীরে মঠ তৈরি করে নেব আমি। আর নৌকার উপর থাকতে পারছি না, ভূমির উপর আসন করবার জন্য অন্তরাত্মা উন্মুখ হয়ে উঠছে। এই আশ্রম তার সেই বহু আকাঙ্ক্ষার আশ্রম। এখানেই আসন করে বসে তিনি চৈতন্যময় পুরুষকে আহ্বান করবেন। ওপারে জয়দেব গোস্বামীর বৃন্দাবন লীলার নায়ক রাধাগোবিন্দকে বলবেন, বাঁশি ছেড়ে ওষি ধরো, কংসারী রূপে জাগ্রত হও। আজ মধু কৃষ্ণা ত্রয়োদশী। মাধবানন্দ ভোরবেলায় অজয়ের ঘাটে স্নান করতে গিয়ে ওপারে কেন্দুলির ঘাটে জনতার সমাবেশ দেখে বিস্মিত হলেন। এত লোক! জনতা তিনি অনেক দেখেছেন, কৌতূহল তার নাই। সামান্য উপলক্ষ পেলেই মানুষ যেন এমন করে ছুটে আসে, তিনি জানেন, খুঁজতে আসে, জীবনে যা চায় তাই খুঁজতে আসে। স্নান সেরে উঠে আবার একবার ঘুরে দাঁড়ালেন। ওটা ও কার ধ্বজা উড়ছে? একটা গাছের ওপর একটা লাল রঙের ধ্বজা উড়ছে, নদীর ধারে একটা হাতি, কয়েকটা ঘোড়া, ধ্বজার প্রতীক চিহ্ন কার? গোস্বামী সম্প্রদায়ের প্রতীক বলেই তো মনে হচ্ছে। সম্ভবত পুরী ধামে দোলযাত্রার পর গোস্বামীদের কোনো দল উত্তর ভারতে ফিরছেন। দ্রুত পদে আশ্রমে ফিরে তিনি ডাকলেন, শ্যামানন্দ! গুরু মহারাজ! মাধবানন্দেরই সমবয়সী সবল ব্যায়াম পুষ্ট দেহ একজন শিষ্য এসে দাঁড়াল। মাধবানন্দ বললেন, আমি একবার ওপারে যাচ্ছি, কেন্দুলিতে রাধা বিনোদকে প্রণাম করে আসি। প্রভুর মঙ্গলারতি হয়ে গেছে, তুমি বাল্যভোগের ব্যবস্থা করো। একটু চুপ করে থেকে বললেন, মনে হচ্ছে ওপারে গোকুলের গোস্বামীদের একটি দল এসেছে, দেখে আসি। গৈরিক উত্তরীয়খানি টেনে নিয়ে কাঁধে ফেললেন। গৈরিক নামাবলীর
মস্তকাবরণটি মাথায় জড়িয়ে নিয়ে দণ্ড হাতে বেরিয়ে পড়লেন। গোপালানন্দ বিরাট দেহ সন্ন্যাসী, আশ্রমের দাওয়ায় অষ্টপ্রহরী বসে আছে তার লৌহ দণ্ড হাতে নিয়ে। সেও সঙ্গে সঙ্গে উঠল। মাধবানন্দ বললেন, না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।